আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছিল, তো সেই পুজোটাই আমরা কিভাবে কাটালাম চলো দেখে নি। পুজো উপলক্ষে বাড়িতে আজকে ভোগ দেওয়া হবে, সেজন্য মা এখানে সকাল সকাল সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে। এখন মা পটল কাটছে, 5 রকম ভাজা হবে। আর এখানে এখন হচ্ছে হলো আমের টক। আমার পুজোর দিনগুলো খুবই ভালো লাগে, বাড়িতে ভোগ রান্না হয়, সবাই একসাথে কাজ করে, সেটা কিন্তু খুব আনন্দের। আর আমি এখন এখানে ভাত বসিয়ে নিচ্ছি, আজকে ভোগে সাদা ভাত দেওয়া হবে। আর এখানে দেখো মা 5 রকম ভাজা কেটে নিয়ে, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, তার সাথে ঢেঁড়স ভাজা, এই ভাজাগুলো আমি করব। আর যেহেতু আজকে খুব গরম, সেজন্য কিন্তু মাও আমাকে একটু হেল্প করছে ভিডিও করতে। আর পুজোর দিনগুলোতে সবাই একসাথে থাকলে আর একসাথে ভোগ রান্না করলে সেটার কিন্তু একটা আলাদাই মজা। আমি সমস্ত ভাজাগুলো ভেজে ফেলেছি, মা এখন এখানে করছে আলু পোস্ত। বাঙালির একটা কথাই আছে যে বিউলির ডাল আর আলু পোস্ত একটা অন্যরকমই খাবার, তো সেই বিউলির ডাল আর আলু পোস্ত আজকে ভোগে হচ্ছে, সেজন্য খুবই ভালো লাগছে আমারও। আর এখানে ঋষিও কিন্তু আজকে বাদ চায়নি, আজকে ও বানাচ্ছে মৌরি পনির পুজোর জন্য, এটা একটা অন্যরকমভাবে পনিরটা বানিয়েছে। আর এখানে হচ্ছে পায়েস, সিমাইয়ের পায়েস হচ্ছে। আর এখন মা সমস্ত ভোগগুলো বেড়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। প্রথমেই ঝরঝরে সাদা ভাত দিল, তারপর একে একে ভাজা দেবে, পটল ভাজা, তারপর ঢেঁড়স ভাজা, তারপর হচ্ছে কাঁকরোল ভাজা, এরপর হলো আলু ভাজা, আর তার সাথে করলা ভাজা। 5 রকম ভাজা দেওয়ার পর এখানে মা দিচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা মা পিছলা করেনি, ভালো করে ভেজে নিয়েছিল। যখন ইচ্ছে হয় যে পিছলা ডাল খাবো, তখন মা বিউলির ডালটা হালকা করে ভেজে নেয়, তাহলেই কিন্তু পিছলা ডাল হয়ে যায়। এরপর মা দিচ্ছে আলু পোস্ত, বাঙালির তো আলু পোস্ত একটা অন্যরকমই খাবার। আর তার সাথে এখানে চলে যাচ্ছে এবার মৌরি পনির, যেটা গন্ধটা কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখন যাচ্ছে আমের টক, গরমের জন্য কিন্তু এটা খুবই দরকারি। আর তার সাথে মিষ্টি সিমাইয়ের পায়েস। এই হলো আজকের ভোগের থালি, দেখতে পাচ্ছ প্রায় অনেক রকম ভোগেই সাজানো হয়েছে থালিটা, খুব পছন্দ হয়েছে। এরপর আমি এটা ঠাকুরকে নিবেদন করব, তাহলে চলো ঠাকুরকে নিবেদন করি। তার আগে আমি একটু রেডিও হয়ে নিয়েছি। এখানে দেখো আমার জুঁই ফুলটা খুব ভালো লাগে, সেজন্য বেশিরভাগ পুজোতে আমি জুঁই ফুলটা আনি। যখন পুজো দেওয়া হয় তখন কিন্তু ঘরে একদম জুঁই ফুলের গন্ধ হয়ে যায়, আর পুজো পার্বণের দিনে এমনিতেই দেখবে ঘরে একটা পুজো পুজো গন্ধ থেকেই যায়। তাহলে এই হলো আজকের মিনি ব্লগ। তোমাদের আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।